অদ্ভুত লোক এই অ্যাথস। হুল্লোড়বাজ মাস্কেটিয়ারদের মধ্যে চলনে বলনে সে একদম স্বতন্ত্র। তাকে কেউ কোনোদিন জোরে হাসতে শুনিনি। হাসির কথায় তার ঠোঁট হাসে, চোখ হাসে, ওইটুকুই। দেখে যেন মনে হয় এক অদ্ভুত বিষণ্ণতা ঘিরে রেখেছে অ্যাথসকে। অথচ তার মতো তীক্ষ্ণ বুদ্ধি, চটপটে, স্নায়ুর ওপর দখলওয়ালা মানুষ ড্যাটানিয়ান জীবনে দেখেনি। তিন বন্ধুর মধ্যে অঘোষিত নেতা সেই। সে কথা শোনে বেশি, বলে কম, আর মেপে। যখন বলে তখন বোঝা যায় যে সে বেশ লেখাপড়া জানে, বিশেষ করে রাজনীতি, ইতিহাস, শিকার, নাচ গান ইত্যাদি বিষয়ে সে রীতিমতো তাক লাগিয়ে দিতে পারে। মজার কথা হলো এগুলো সব অভিজাত লোকেদের গুণ। ডাটানিয়ানের মাঝে মাঝে সন্দেহ হয় যে এই গম্ভীর প্রকৃতির দরিদ্র মাস্কেটিয়ারের ট্যাবার্ডের নিচে আসলে বুঝি কোনো ভদ্র ঘরের সন্তান লুকিয়ে আছে।